চারিদিকে বিজেপির গোষ্ঠীকন্দল দেখা যাচ্ছে, এ বিষয়ে কি বলবেন? সবাই একসাথে আমরা কাজ করছি, কোন গোষ্ঠীকন্দল নেই। আচ্ছা, রাজ্য রাজনীতিটা শুভেন্দু অধিকারী অন্যতম তৃণমূল থেকে বিজেপি যাচ্ছেন, এবার কি বলবেন? তাহলে কি পুরনো কর্মীরা পরপর সবাই মিলে একসাথে কাজ করতে হবে, কারণ এই দুর্নীতি তৃণমূল সরকারকে উপড়ে ফেলার জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে, নতুন পুরনো সবাই একসাথে কাজ। দিদি, রাহুল সিনহা তো ক্ষোভ প্রকাশ করেছেন। কোন ক্ষোভ নেই, সবাই আমরা একসাথেই আছি। রাজনীতি করছে তৃণমূল, এই জন্যই ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করছে। আচ্ছা, বাম থেকে যে দলে দলে রামে যাচ্ছে, তার কারণে কি যারা প্রকৃত রামভক্ত তারা কি পিছনে পড়ে যাচ্ছে? কেউ পিছনে পড়ে, এই কারণেই গোষ্ঠীকন্দল। সবাই একসাথে আমরা আছি, কোনো আগপিছু হবে না। আগামী দিনে একজনই ভরসা, ভারতীয় জনতা পার্টি। সেই জন্য ভারতীয় জনতা পার্টিকেই সবাই মেনে নিয়েছে এবং সেই দলে আছে। আজকের কর্মসূচিতে দলীয় পতাকা খোলার অভিযোগ করছেন, বলছেন আপনি, সেটা নিয়ে কি বলেন? তৃণমূলের পতাকা মানে ছড়িয়ে মানে আপনার মুখের কাছে ঝুলেছিল, এগুলো পশ্চিমবঙ্গ থেকে
জয় জওয়ান জয় কিষাণ, জয় জওয়ান জয় কিষাণ। নতুন করে আবার বলুন জয় জওয়ান জয় কিষাণ, জয় জওয়ান জয় কিষাণ। কৃষক বিল ও তে দালাল রাজ বন্ধ হবে, মোদী জিকে ধন্যবাদ। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। বিজেপি 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 জিরাপ্পা জিরাপ্পা জিরাপ্পা। বিজেপি তোর 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 তৃণমূল কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গ থেকে তোর 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 কৃষক বিরোধী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে তোর 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 মোদীজি কিষাণ সম্মান সম্মান নিধি যোজনার করতে দিচ্ছে না কেন মুখ্যমন্ত্রী সেবা চাই সেবা মোদীজি কিষাণ সম্মান নিধি যোজনা করতে দিচ্ছে না কেন মুখ্যমন্ত্রী সেবা চাই সেবা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে বিজেপি আজ রাজপথে তৃণমূল হোশিয়ার। মোদীজিকে জানাই ধন্যবাদ ধন্যবাদ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই ধন্যবাদ ধন্যবাদ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই ধন্যবাদ ধন্যবাদ, মোদীজিকে ধন্যবাদ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই ধন্যবাদ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই ধন্যবাদ, আমাদের প্রধানমন্ত্রী এই সন্ত্রাসবাদ তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তোর 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 এই সন্ত্রাসবাদ তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ জিতে গেছে, কাঠির প্রত্যেকটা বিধানসভা জিতে গেছে,
মমতা ব্যানার্জি একটাও কোনো বিধানসভা সিট পাবে না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আগামী সময় আমফানের সময়।